ফ্রেন্ডস, আজ আমি আপনাদের একটি নো বেক কেকের রেসিপি দেখাচ্ছি। সেটি হলো অরিও বিস্কিট চিজ কেক। প্রথমে দেখে নিচ্ছি কী কী উপকরণ লাগছে। লাগছে অরিও বিস্কিট, এটা ক্রিম চিজ রাখা আছে, এটা একটু দুধ, এটা হুইপ ক্রিম আমি ঘরে বানিয়েছি, চাইলে এটার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। এটা পাউডার সুগার বা আইসিং সুগারও ব্যবহার করা যায়, এক্ষেত্রে আমি আইসিং সুগারই ব্যবহার করছি, এটারও লিঙ্ক আমার চ্যানেলে আছে। আর এটা ঘি বাটার একটু মেল্ট করে নিয়েছি, সেটা রেখেছি। তো প্রথমে আমি যেটা করব, অরিও বিস্কিটগুলো নেব, নিয়ে সেখান থেকে এই যে ক্রিমটা আছে সেটা আমি আলাদা করে নেব। আর বিস্কিটগুলো একটা গ্রাইন্ডারের মধ্যে স্টোভ করছি। আমি সমস্ত বিস্কিটগুলো থেকে ক্রিমটা আলাদা করে রেখেছি, এবার এটা আমাকে গ্রাইন্ড করে নিতে হবে, পুরো ফাইন গ্রাইন্ড করব। বিস্কিটটা আমি একদম পাউডারের মতো করে নিয়েছি, তো এটা থেকে আমি খানিকটা আলাদা করে রাখছি, এটা আমার টপিংয়ের জন্য কাজে লাগবে পরে, সেই জন্য বেশ কিছুটা আমি আলাদা করে নিলাম। এইবার এই যে মেল্টেড বাটারটা আছে সেটা আমি প্রথমে আমার যে মোল্ডটা আমি ইউজ করছি কেকটা বানানোর জন্য তার মধ্যে, এবার বাকি যে বাটারটা আছে সেই বাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমি আরও একবার মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখুন বাটার দেওয়ার পরে অনেকটা ভিজে বালুরির মতো একটা টেক্সচার এসছে, এই পুরো অংশটাই আমি ভালোভাবে, এটা আমি যে কেকের মোল্ডটা ইউজ করছি তার মধ্যে পুরোটা ঢেলে দিলাম। এবার একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে প্রেস করতে হবে, খুব ভালোভাবে প্রেস করতে হবে যাতে কোনো ফাঁক না থাকে। আমি এখানে চামচ ব্যবহার করছি, ঠিক এইভাবে করতে হবে, পুরো কোণগুলো ভালোভাবে প্রেসার দিতে হবে। এখন আমি একটি পাত্রে দুধ গরম করব। যে লিকুইড দুধটা আমি রেখেছিলাম সেটা নিলাম, এর মধ্যে অরিও বিস্কিট থেকে যে ক্রিমগুলো আমি আলাদা করে নিয়েছিলাম সেই ক্রিমগুলো মিশিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু একেবারেই ফোটালে চলবে না, আমি গ্যাসটা অফ করে দিলাম। এই গরম দুধের মধ্যে আমি ক্রিমগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিশে এসছে ভালোভাবে, এখন এর মধ্যে যে ক্রিম চিজ ছিল সেই ক্রিম চিজটা আমি মিশিয়ে দেব। মিক্স করে নেব ভালোভাবে। এবার এর মধ্যে হুইপিং ক্রিমটা মেশাচ্ছি, সেই একই সঙ্গে আমি আইসিং সুগারটাও দিয়ে দিলাম। আরও একবার সমস্ত জিনিসটা একসাথে মিশিয়ে নেব। এখন এটা ভালো করে মিক্স হয়ে গেছে, এটা আমি রুম টেম্পারেচারে ঠান্ডাও করে নিয়েছি। এরই মধ্যে আমার যে বেসটা ছিল, কেকের বেসটা আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য, সেটাও পুরো রেডি। আমি এখন আমার এই ক্রিমি লেয়ারটা বেসের উপর ঢেলে দেব, ধীরে ধীরে এটা এইভাবে ঢালতে হবে। এখন আমি এর উপরে একটি ছাঁকনির সাহায্যে অরিও বিস্কিটের যে ডাস্টটা আমি অল্প একটু আলাদা করে রেখেছিলাম সেটা এইভাবে নেড়ে নেড়ে ছড়িয়ে দেব, পুরো সারফেসটা এইভাবে কভার করে দিচ্ছি। এটাকে এরপর আমি 6 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেটিংয়ের জন্য রাখবো।
যদি খুব তাড়া থাকে সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে 2 ঘন্টা রাখলেই কেকটা সেট হয়ে যাবে। কেকটা দেখুন, এখন আমার ভালোভাবেই জমে গেছে। এটা সাইডটা ছুরি লাগিয়ে নেই ভালো, যদিও আমি মোল্ডটা বাটা দিয়ে গ্রিস করেছিলাম, তাও একটু এবার এটা আমি ডিমোল্ড করে নেব। ডিমোল্ড হয়ে গেছে, এবার আমি কর্নার ওয়াইজ কাট করে নিচ্ছি। এবার আমি এটা একটু প্লেটিং করে নিচ্ছি। আমি গার্নিশিং এর জন্য কয়েকটা অরিও বিস্কুট ইউজ করছি। যে হুইপিং ক্রিমটা বেঁচে ছিল নিজের পছন্দ মতো এই ডিজাইনটা করতে পারেন, আমি আমার মতো একটা ছোট্ট করে ডিজাইন করে নিচ্ছি। চিজ বিস্কিট কেক রেডি ফর সার্ভিং।